হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। এমডি ফ্যামিলিতে আমি মধুমিতা তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আর এখন দেখো দুটো বড় সদস্য, এটা হচ্ছে মানে আমার হাজবেন্ডের দোকানে চুল কাটতে এসেছে, বাচ্চাটাকে দিয়ে গেছে আমার হাজবেন্ড আমার মেয়ের সঙ্গে খেলবে বলে, সেই জন্য খেলছে। আমি ভাবলাম এই ফাঁকে একটু ভিডিও করে নিই, ওদের দেখানোও যাবে, ভিডিও করা যাবে। আর মাম্মা ওখানে দুষ্টুমি কাটছে, ও বললো মুড়ি খাবো, বিস্কুট খেয়েছে, সন্দেশ খেয়েছে, বললো কাকিমা মুড়ি দাও মুড়ি খাবো। আর ওদের সামনে ভিডিওটা বসিয়ে দিয়েছি, বলছে ও মা আলো পড়েছে, অন্ধকার দেখা যাচ্ছে না। আমার মেয়ে তো বেশি পাকা, একদম পাকা বুড়ি, দুটোই পাকা বুড়ি, ও মেয়ে ও মেয়ে। আমার মেয়েকে তো মানে বেশিরভাগ বোঝাই যায় না মেয়ে কি ছেলে। আর দেখো আমার সানটান হয়ে গিয়েছে, আর পুজো করা তো কমপ্লিট, পুজো করা হয়ে গিয়েছে, আর এই স্নান করাও কমপ্লিট, এবার চুলটা ছানবো। আর দেখো কোনো কাজ হয়নি, তাড়াতাড়ি আচ্ছা চুলটা ছেনে নিই, তারপরে তোমাদের সামনে আসছি, ঠিক আছে? আর দেখো চুল ছেনে সিঁদুরও পড়া হয়ে গিয়েছে দেখো। আর এবার বাড়তি কাজ সারবো, কিন্তু পুজো টুজো করা কমপ্লিট হয়ে গিয়েছে। আর চলো তোমাদের দেখিয়ে দিই মাম্মা আমার মাম্মামের বন্ধুটা কী করছে দেখো। ওদের দিয়ে একটু কাজ করাচ্ছি, মানে এত দুষ্টুমি করছিলো সেই জন্য ভাবলাম একটু কাজ করতে দিই, চ জল ভর। একটু ভালো করে বললাম, মিষ্টি মিষ্টি কথা বলতে, ব্যাস বললো ঠিক আছে দুজনে মিলে জল ভরবো, দুজনে থাকলে সঙ্গী দোষে যা হয় তা জল ভরতে দিলাম। আর এই ফাঁকে আমি বিছনা টিছনা মানে ভিডিওটা করে নিয়ে বিছনা টিছনা গুছোতে গিয়েছিলাম, তারপরে রান্নার দিকে গিয়েছিলাম। আর বিছনা গুছোনা হয়নি কেন, মাম্মাম তো দেরি করে ঘুম থেকে উঠেছে, আর আমার স্নান করে মানে আমার হাজবেন্ড চলে যাওয়ার পরেই আমি স্নান করে নিয়েছি। স্নান করে পুজো টুজো করা হয়ে গিয়েছে, পুজো করে তারপর মাম্মা মরতেই মানে চুল টুল ছানিনি দেখতেই পেলে মাম্মামকে খাইয়ে দিয়ে মানে মুখ ধুইয়ে খাইয়ে দিয়ে তারপরে আমি এবার কাজ সারবো। এই দেখো ঘরদোরের হাল, দেখো ঘরদোরের কোনো হাল নেই, পুরো বেহাল হয়ে আছে, আর কিচ্ছু কাজ সারা। আর দেখো আমি একটুখানি কাজ করছি, বলো কাজ করছি। আর দেখো দুষ্টুমি করছে, চলো একেবারে রান্নার কাছে গিয়ে তোমাদের দেখা। আর দেখো আজকে রান্না হবে, মাছটা কালকের এনেছিলো, কালকের হয়েছিল, আর আজকে তো বেশি মাছ নেই। আর ওইখানে মুড়িটা দেখছো, ওই মানিকটা মুড়ি খেতে খেতে বেশি মুড়ি খাইনি, সেইটা পড়েই আছে। আর এখানে দেখো পটল ভাজা আর কুমড়ো ভাজা বসিয়ে দিয়েছি, আজকে কিচ্ছু মেনু নেই, শুধু জাস্ট পটল ভাজবো, কুমড়ো ভাজবো, আর ভাত হবে। আর মামামের জন্য ঝিঙে ভাতে আলু ভাতে দিয়েছি, দেখো পটল ভাজা আর কুমড়ো ভাজাটা আমার অলরেডি হয়ে গিয়েছে, এবার মাছটা আমি ভেজে নেবো, ঠিক আছে? চলো দেখতে থাকো ভিডিওটা, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দেবে, ভালো লাগুক আর না লাগুক আমাদের মানে তোমাদের ভিডিওতে আমি লাইক দিই সব ভিডিওতে, তোমরা অবশ্যই লাইক দেবে, লাইক না দিয়ে কেউ যাবে না, আর নইলে কিন্তু আমিও কারোর ভিডিওতে লাইক দেবো না। আর দেখো এখানে ভাতটা ফুটে গিয়েছে, তোমরা দেখো ভাতটা ফুটে গিয়েছে, এবার একটু নাড়াচাড়া করে আর একটু জল দিয়ে দেবো, আর এক ফুট হলেই তারপরে হয়ে যাবে, তারপরে নামাবো। আর আজকের মানে করেছিলাম মাছের মাখা মাখা তরকারি করেছিলাম আলু দিয়ে, ওই তরকারিটা আমার বেটার লাগে বেশি, খুব ভালো লাগে খেতে। আর দেখো ভাতটাও হুদলেও গিয়েছে, গ্যাসটা বন্ধ করে দিয়েছি। আর এবার দেখো মাছ ভেজে তুলে নিয়েছি, আলুগুলো ভেজে নেব, তারপর পেঁয়াজ দিয়ে কষিয়ে ব্যাস তরকারিটা হয়ে যাবে, আর কোনো কাজ নেই। তারপর গ্যাস মোচা, এমনি কাজ বাড়তি কাজ সারা হয়ে গিয়েছে, ঘরদোর পরিষ্কার টরিষ্কার হয়ে গিয়েছে, শুধু গ্যাস মোচা আর দাবাটা মুছবো, যে রান্নার দিকে দাবাটা মুছবো, মুছে তারপর মাম্মামকে খাওয়াবো, আমিও খাবো। আর আজকে সকাল থেকে ভালো করে কিছু খাওয়া হয়নি, শুধু বিস্কুট খেয়েছিলাম আর চা খেয়েছিলাম, সেই জন্যে একেবারে খাবার কাছে দেখা, চলো মানে রান্না হয়ে গেলে তারপর দেখাচ্ছি। আর এখানে দেখো বাটনাও করায় রেখেছি, আর চলো একেবারে রান্নার কাছে মানে রান্না শেষে তোমাদের দেখাতে চলে এসেছি। দেখো ওখানে চিকেন দিয়ে গেছে আমার শাশুড়ি মার, চিকেন দিয়ে গেছে আর পটল ভাজা কুমড়ো ভাজা আর মাছের তরকারি। আর এখানে থালা নিয়ে নিয়েছি, ভাত বাড়বো বলে আমার ভীষণ খিদে পেয়েছে, কিচ্ছু খাইনি গো, এখন বাজে 1:30 বাজে, পাক্কা 1:30 বাজে খাচ্ছি। আর ঠিক আছে মামা ওখানে খেলা খাচ্ছে, তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো, টাটা। আজ ভিডিওটা